থালা এরকম ইংলিশের বাড়ি চল্লিশে মিলাদ হবে আর মরনা মহিলুদ মহিদুল জল চাকর বাবা ইংলিশের বাড়ি চল্লিশে মিলাদ কার বাড়ি হেডলাইন দেবে ইংলিশের বাড়ি চল্লিশে মিলাদ সারা লোক দেখবে আর তুলবে সাবস্ক্রাইব হবে তোমার বেশি মনে থাকবেন চাল্লা ইবলিশ হলো তারা সুখের সংসারকে মানুষের ভাঙে যারা ইবলিশ হলো ইবলিশ খুঁজতে আপনাকে জঙ্গলে বাড়ির পাশে আস হাত বুলিয়ে দেখে নেবেন আমার বাবা আমার শোনাচ্ছেন বন্ধুরা ওখান থেকে নামিয়ে দেওয়া হলো এরপরে বাপ কোথায় শ্রীলঙ্কায় মা কোথায় জেদ্দায় কতদিন দেখা হয় নাই জোরে বলেন তিনশো বছর কতদিন তিনশো বছর তো মা বাপের ঘরে বাপ বাপ তার বাপের ঘরে দুজন কাঁদছে দুদিকে পড়ে স্বামী স্ত্রীর মাঝখানে কুট সম্পর্ক করে সংসার ভেঙেছে স্বামী কাঁধে বিছানায় শুয়ে আর বিবি কাঁদে বাপের বাড়িতে গিয়ে এরকম স্বামী স্ত্রীকে কাঁদায় যারা এই জাতির সবথেকে বড় ইবলিশের বাচ্চা হলো তারা ওই মেয়েটা বাপের বাড়ি গিয়ে ঝরঝর করে কাঁদে আমার একটা ভুলের জন্য আমার স্বামী আমাকে তাড়িয়ে দিয়েছে আর ও কাঁদে একটু ভুল করেছিল আমি মাফ করতে পারলাম না কিন্তু ওর মাথায় কুবুদ্দি দিয়ে ওকে ভুল করা করিয়েছে সে মায়ের পেটের বোন হোক আর গর্ভধানী মা হোক আর পৃথিবীর কোনো সম্পর্ক মানুষ হোক এই রকম মাথায় কুবুদ্ধি দিয়ে স্বামী স্ত্রীর সংসারকে স্বামী স্ত্রীর বিছানাকে আলাদা করেছে যারা যার মানে জাতি বাচ্চা তারা এরকম ইবলিস আপনাদের দেখে নেই আমাদের দিকে একটা আছে দেখি মাঝে মাঝে হ্যাঁ এই বাবাজি বিছানার কোলে বসে বরের মেয়েটা ঝরঝর করে কাঁদে রাতের বেলা আল্লাহ আমার বাপেটা তক্তা দিতে পারে নাই বলে কাঠে তক্তা দিতে পারে নাই বলে শাশুড়ি প্রতিদিন কথা শোনায় তোর বাপ ছোট লোকের জাত এটা তক্তা দিতে পারে না তুই কুত্তার বাচ্চা করতে পারে না এরকম করে পরের মেয়েকে কাঁদায় যারা ওরা কারা ওই বোকা কথা করে মানুষ আছিস কিনা হাত বুলিয়ে দেখবি বাড়িতে আজকে আমার বন্ধু সারাদিন সংসারে গরুর মতো খাটে ফের বাপ গরিব হয়তো তো ভালো ব্ল্যাঙ্কেট দিতে পারে নাই কি ভালো দুটো বিছানা দিতে পারে নাই তার জন্য সবার সময় একবার করে মজা মারে আরে কুত্তা এও মাঝে মাঝে বিড়ি খায় বলে তাই তোর ভাত দেয় না কেন তোর ভাত দেয় না কেন তখন বুঝবে ইবলিশের বোনাই এটা ইবলিশের বোনাই হ্যাঁ বিছানায় বিবিকে শুইয়ে কাঁদায় যারা খোদার কসম বলছে ও তো মরে গেলে পাক্কা জাহান নামি তারা ইবলিশের সঙ্গে হাচর হবে ইবলিশের সঙ্গে কাসাদে এ কাসাদে ইবলিশের সাথে তুমিও ইবলিশের মতো কাঁদিয়েছ বিবিকে বিছানায় শুয়ে শুয়ে পরের মেয়ে বলে শুনে রেখে দেন আজকে বলে যাচ্ছি আমার বন্ধু না আমার আল্লাহ ভাইরা জ্ঞানীজনরা বুদ্ধিজীবীরা আপনাকে শুনিয়ে দিলাম দুঃখ নেবেন না মনে রেখে দেবেন যে আল্লাহ যেন আমাকে ইবলিশের খাতা থেকে নামটা বাদ দিয়ে দেয় মনে থাকবেন সাল্লাহ ওই আদমকে যখন নামিয়েছে তো তখন আদম আল্লাহর কাছে কেঁদেছে আল্লাহর কাছে কেঁদেছে আল্লাহ আমার ভুল হয়েছে শাস্তি হয়েছে আমার বাচ্চাদের জন্য আমার বাচ্চাদের জন্য একটা সহজ রাস্তা বলে দিন যেন আমার বাচ্চারা জান্নাতে চলে যায় তো শোনাচ্ছে কুল্লাংা হুদা আলাইহিম প্রথম পাড়ায় বাকারা সাঁত্রিশ নম্বর আয়েতে আল্লাহ পাক শোনাচ্ছে যা নেমে যা আর যাবার সময় শুনে যা আমার তরফ থেকে হুদা যাবে তোর ব্যাটাদের বলিস ওরা মেনে নেবে আর যারা মেনে নেবে ওরা হাসতে হাসতে জান্নাতে যাবে সোহান ওরা মানুষ মেনে নেবে মানুষ জোরে বলেন মেনে নেবে জানোয়ারে মানবে না এ বাবাজি মানুষ মেনে নেবে মানুষ বলো মানুষ মেনে নেবে জানোয়ারে মানবে মানবে না তো কি মানবে কিতাব কি মানবে হুদা মানে কিতাব হুদা মানে